بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম মিম সাদ আলিফ লাম মিম كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين এটি একটি গ্রন্থ যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে যাতে করে আপনি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেন অতএব এটি পৌঁছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা থাকা উচিত নয় আর এটি বিশ্বাসীদের জন্য উপদেশ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দূনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন তোমরা অনুসরণ করো যা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাঈলুন আর তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের কাছে আমাদের আজাব রাত্রিবেলায় পৌঁছেছে অথবা দ্বীপ্রহরে বিশ্রামরত অবস্থায় অনন্তর যখন তাদের কাছে আমার আজাব উপস্থিত হয় তখন তাদের কথা এই ছিল যে তারা বলল নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসুল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই জিজ্ঞেস করব রসুলগণকে فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَمَا كُنَّا غَائِبِينَ অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব বস্তুত আমি অনুপস্থিত ছিলাম না وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ আর সেদিন যথার্থই ওজন হবে অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ بِمَا كَانُوا بِآيَاتِنَا يَظْلِمُونَ এবং যাদের পাল্লা হালকা হবে তারাই এমন হবে যারা নিজেদের ক্ষতি করেছে কেননা তারা আমার আয়াতসমূহ অস্বীকার করত وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো
وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ আরামি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার অবয়ব তৈরি করেছি, অতঃপর আমি ফেরেশতাদেরকে বলেছি আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين আল্লাহ বললেন, আমি যখন নির্দেশ দিয়েছি তখন তোকে কিসে সিজদা করতে বারণ করল? সে বলল, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ বললেন, তুই এখান থেকে যা, এখানে অহংকার করার কোনো অধিকার তো নেই, অতএব তুই বের হয়ে যা, তুই হীনমতদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। قال إنك من المنظرين আল্লাহ বললেন, তোকে সময় দেয়া হল। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم اجمعين আল্লাহ বললেন, বের হয়ে যায় এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে, তাদের যে কেউ তোর পথে চলবে নিশ্চয় আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করে দেব। ওয়ায়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এ বৃক্ষের কাছে যেও না, তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করেননি, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও,
কিংবা হয়ে যাও ওখানকারী চিরকালীন বাসিন্দা। وقاسمهما إني لكما لمن الناصحين সীতাদের কাছে কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। فدلاهما بغرور فلما ذاق الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين অতঃপর প্রতারণা পূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ আস্বাদন করল তখন তাদের লজ্জার স্থান তাদের সামনে খুলে গেল এবং তারা নিজের উপর বেহেস্তের পাতা জড়াতে লাগল। তাদের পালনকর্তা তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের শত্রু? انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তারা উভয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين الله বললেন তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফল ভোগ আছে। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون বললেন তোমরা সেখানে জীবিত থাকবে সেখানে মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই পুনরুত্থিত হবে। يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون هي بني آدم আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র এবং পরহেজগারীর পোশাক। এটি সর্বোত্তম, এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে। يَا بَنِي آدَمَ لَا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ أَبَوَيْكُم مِّنَ الْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا إِنَّهُ يَرَاكُمْ هُوَ وَقَبِيلُهُ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ إِنَّا جَعَلْنَا الشَّيَاطِينَ أَوْلِيَاءَ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ هي بني آدم شایطان جنو تمہا در کے بیبھانت نا کرے یا منشے تمہا در پیتا ماتا کے জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে যাতে তাদেরকে লজ্জাস্থান দেখিয়ে দেয় সে এবং তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমি শয়তানদেরকে তাদের বন্ধু করে দিয়েছি যারা বিশ্বাস স্থাপন করে না।
وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ তারা যখন কোনো মন্দ কাজ করে তখন বলে আমরা বাপদাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন আল্লাহ মন্দ কাজের আদেশ দেন না এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ করো যা তোমরা জানো না قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ اپنی بولے دین امار پالن کرتا شدو چرے نردیش دیئے چھن ایدن تمرا پرتک سجدہ شمائیں سیو مکھ مندل سوجا راکھو ایدن تاکے হাতি আনুগত্যশীল হয়ে ডাকো তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন পুনর্বার সৃজিত হবে ফরীকান হাদা ওয়া ফরীকান হাক্কা আলাইহিমুদ দালালা ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দূনিল্লাহি ওয়া ইয়াহসাবুন وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ এক দলকে পথ প্রদর্শন করেছেন এবং এক দলের জন্য পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এবং ধারণা করে যে তারা সৎপথে রয়েছে آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين হে বনি আদম তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও খাও ও পান করো এবং অপব্যয় করো না তুমি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون আপনি বলুন আল্লাহ দেয়া সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যবস্তু সমূহকে কে হারাম করেছে আপনি বলুন এসব নিয়ামত আসলে পার্থিব জীবনে মুমিনদের জন্য এবং কিয়ামতের দিন খাঁটি ভাবে তাদেরই জন্য এমনি ভাবে আমি আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করি তাদের জন্য যারা বুঝে قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وَأَن تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ আপনি বলে দিন আমার পালনকর্তা কেবল অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন যা প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং হারাম করেছেন গুনাহ অন্যায় অত্যাচার আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন
প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্তে পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে পয়গম্বর আগমন করে, তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ অবলম্বন করে তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। যারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলবে এবং তার প্রতি অহংকার করবে তারাই দোজখী এবং তথা চিরকাল থাকবে। فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ أُولَئِكَ يَنَالُهُمْ نَصِيبُهُمْ مِنَ الْكِتَابِ حَتَّى إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنْتُمْ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। অতঃপর ওই ব্যক্তির চাইতে অধিক জালিম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার নির্দেশাবলীকে মিথ্যা বলে, তারা তাদের আমলনামায় লিখিত অংশ পেয়ে যাবে। এমনকি যখন তাদের কাছে আমার প্রেরিত ফেরেশতারা প্রাণ নেওয়ার জন্য পৌঁছে তখন তারা বলে, তারা কোথায় গেল যাদেরকে তোমার আল্লাহ ব্যতীত আহ্বান করতে? তারা উত্তর দিবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তারা নিজেদের সম্পর্কে স্বীকার করবে যে তারা অবশ্যই কাফির ছিল। قد خلت من قبلكم من الجن والإنس في النار كلما دخلت أمة لعنت أختها حتى إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون। আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানবের যেসব সম্প্রদায় চলে গেছে তাদের সাথে তোমরাও দোজখে যাও। যখন এক সম্প্রদায় প্রবেশ করবে তখন তারা অন্য সম্প্রদায়কে অভিসম্পাত করবে, এমনকি যখন তাতে সবাই পতিত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের পালনকর্তা, এরাই আমাদেরকে বিপদগামী করেছিল, অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ বলবেন, প্রত্যেকেরই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলবে,
তাহলে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নেই, অতএব শাস্তি আস্বাদন করো স্বীয় কর্মের কারণে। إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। আমি এমনিভাবে পাপীদেরকে শাস্তি প্রদান করি। مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين তাদের জন্য নরকাগ্নি সজ্জা রয়েছে এবং উপর থেকে চাদর। আমি এমনিভাবে জালিমদেরকে শাস্তি প্রদান করি। والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা দিই না, তারাই জান্নাতের অধিবাসী, তারা তাতেই চিরকাল থাকবে। وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ تَجْرِي مِن تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون তাদের অন্তরে যা কিছু দুঃখ ছিল আমি তা বের করে দেব। তাদের তলদেশ দিয়ে নিঝরিণী প্রবাহিত হবে। তারা বলবে, আল্লাহর শুকর যিনি আমাদেরকে এ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন না করতেন। আমাদের পালনকর্তা রসুল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন। আওয়াজ আসবে, এটি জান্নাত, তোমরা এর উত্তরাধিকারী হলে তোমাদের কর্মের প্রতিদানে। أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين জান্নাতীরা দোজখীদের দেখে বলবে, আমাদের সাথে আমাদের পালনকর্তা যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি। তোমরাও কি তোমাদের পালনকর্তার ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে আল্লাহর অভিসম্পাত জালিমদের উপর। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত তারা পরকালের বিষয়েও
অবিশ্বাসী ছিল। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون। উভয়ের মাঝখানে একটি প্রাচীর থাকবে এবং আরাফের উপরে অনেক লোক থাকবে, তারা প্রত্যেককে তার চিহ্ন দ্বারা চিনে নেবে। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তখনও জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু প্রবেশ করার ব্যাপারে আগ্রহী হবে। وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। যখন তাদের দৃষ্টি দোজখের উপর পড়বে তখন বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এ জালিমদের সাথে করো না। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনহুম বিসিমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون। আরাফ বাসীরা যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও ঔদ্ধত্য তোমাদের কোনো কাজে আসেনি। أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? প্রবেশ করো জান্নাতে, তোমাদের কোনো আশঙ্কা নেই এবং তোমরা দুঃখিতও হবে না। ওয়ানাদা اصحابুন নার اصحابাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। দোজখীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো অথবা আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফিরদের জন্য নিষিদ্ধ করেছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'ইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। তারা স্বীয় ধর্মকে তামাশা ও খেলা বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদের ধোকায় ফেলে রেখেছিল। অতএব আমি আজকে তাদের ভুলে যাব যেমন তারা এ দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াত সমূহকে অবিশ্বাস করত। ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলমিন হুদান ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন। আমি তাদের কাছে গ্রন্থ পৌঁছিয়েছি যা আমি স্বীয় জ্ঞান দ্বারা বিস্তারিত বর্ণনা করেছি, যা পথপ্রদর্শক এবং মুমিনদের জন্য রহমত। হাল ইয়ানযুরুনা ইল্লা তাউইলাহ
يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون তারা কি এখন এ অপেক্ষায় আছে যে এর বিষয়বস্তু প্রকাশিত হোক? যেদিন এর বিষয়বস্তু প্রকাশিত হবে সেদিন পূর্বে যারা একে ভুলে গিয়েছিল তারা বলবে, বাস্তবিকই আমাদের পালনকর্তার পয়গম্বরগণ সত্যসহ আগমন করেছিলেন। অতএব আমাদের জন্য কোন সুপারিশকারী আছে কি যে সুপারিশ করবে, অথবা আমাদের কোন প্রেরণ করা হলে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করে আসতাম? নিশ্চয় তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, তারা মন গড়া যা বলত তা উধাও হয়ে যাবে। ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين তোমাদের পালন কর্তা আল্লাহ, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে দৌড়ে রাতের পেছনে আসে। তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র নক্ষত্র স্বীয় আদেশের অনুগামী। শুনে দেখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা। আল্লাহ বরকতময়, যিনি বিশ্বজগতের প্রতিপালক। উদ্উউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুআতাদীন। তোমরা স্বীয় পালনকর্তাকে ডাকো কাকুতি মিনতি করে এবং সঙ্গোপনে, তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না। ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাকে অনিষ্ট সৃষ্টি করো না, তাকে আহ্বান করো ভয় ও আশা সহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ حَتَّى إِذَا أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَاهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَأَنزَلْنَا بِهِ الْمَاءَ فَأَخْرَجْنَا بِهِ مِنْ كُلِّ الثَّمَرَاتِ كَذَلِكَ نُخْرِجُ الْمَوْتَى لَعَلَّكُمْ تَذَكَّرُونَ তিনি বৃষ্টির আগে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন, এমনকি যখন পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এগুলোকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই, অতপর এ মেঘ থেকে বৃষ্টিধারা বর্ষণ করি, অতপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনি ভাবে মৃতদেরকে বের করব যাতে তোমরা চিন্তা করো। والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون
যে ভূখণ্ড উৎকৃষ্ট তার ফসল তার পালনকর্তার নির্দেশে উৎপন্ন হয় এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনিভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছিলাম, সে বলল হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আমাদের কোন উপাস্য নেই, আমি তোমাদের জন্য একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। তার সম্প্রদায় সর্দাররা বলল আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। قال يا قوم ليس بي ضلالة ولكنني رسول من رب العالمين। সে বলল হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, বরং আমি বিশ্ব পালনকর্তার রসুল। أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون। তোমাদের পালনকর্তার পয়গাম পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দিই, আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না। أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মধ্য থেকেই একজনের বাচনিক উপদেশ এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে, যেন তোমরা সংযত হও এবং যেন তোমরা অনুগৃহীত হও। فَكَذَّبُوهُ فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, আমি তাকে এবং নৌকাস্থিত লোকদেরকে উদ্ধার করলাম এবং যারা মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম, নিশ্চয় ওরা ছিল এক অন্ধ জনগোষ্ঠী। আদ সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি তাদের ভাই হুদকে, সে বলল হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। তার সম্প্রদায়ের সর্দাররা বলল আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। قال يا قوم ليس بي سفاهة ولكنني رسول من رب العالمين। সে বলল হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত পয়গম্বর। أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين। তোমাদেরকে পালনকর্তার পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের
হিতাকাঙ্ক্ষী বিশ্বস্ত। أَوَعَجِبْتُمْ أَن جَاءَكُمْ ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِن بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطَةً فَاذْكُرُوا آلَاءَ اللَّهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজনের বাচনিক উপদেশ এসেছে যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কওমে নূহের পর প্রাধান্য দান করেছেন এবং তোমাদের দৈহিক সৌষ্ঠব বাড়িয়ে দিয়েছেন। তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয়। أجئتنا لنعبد الله وحده ونذر ما كان يعبد آباؤنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপদাদা যাদের পূজা করত তাদেরকে ছেড়ে দিই? অতএব নিয়ে এসো আমাদের কাছে যা দিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها أنتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا إني معكم من المنتظرين। সে বলল, অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। আমার সাথে ওইসব নাম সম্পর্কে কেন তর্ক করছো যেগুলো তোমরা ও তোমাদের বাপদাদারা রেখেছো? আল্লাহ এসবের কোনো সনদ অবতীর্ণ করেননি, অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। فأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين। অনন্তর আমি তাকে ও তার সঙ্গীদের স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম, বস্তুত তারা মান্যকারী ছিল না। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। ثمود সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ এসে গেছে, এটি আল্লাহর উষ্ট্রি তোমাদের জন্য প্রমাণ, অতএব একে ছেড়ে দাও, আল্লাহর ভূমিতে চড়ে বেড়াবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায়
তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি এসে স্পর্শ করবে। واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। তোমরা স্মরণ করো যখন তোমাদের আদ জাতির পরে সর্দার করেছেন, তোমাদের পৃথিবীতে ঠিকানা দিয়েছেন। তোমরা নরম মাটিতে অট্টালিকা নির্মাণ করো এবং পর্বত কাত্র খনন করে প্রকোষ্ঠ নির্মাণ করো। অতএব আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إن তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দারেরা ইমানদার দরিদ্রদের জিজ্ঞেস করল, তোমরা কি বিশ্বাস করো যে সালেকে তার পালনকর্তা প্রেরণ করেছেন? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাসী। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা তা অস্বীকার করি। فعقروا الناقة وعتوا عن أمر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا إن كنت من المرسلين। অতঃপর তারা সে উষ্ট্রীকে হত্যা করল এবং স্বীয় পালনকর্তার আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, নিয়ে এসো যদ্দ্বারা আমাদেরকে ভয় দেখাতে, যদি তুমি রসুল হয়ে থাকো। فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ। অতঃপর এশিয়া পতিত হল তাদের উপর ভূমিকম্প, ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে তারা লাশ হয়ে পড়ে রইল। فَتَوَلَّى عَنْهُمْ وَقَالَ يَا قَوْمِ لَقَدْ أَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّي وَنَصَحْتُ لَكُمْ ولكن لا تحبون الناصحين। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা মঙ্গলাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। এবং আমি লুতকে প্রেরণ করেছি, যখন সে স্বীয় সম্প্রদায়কে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি? إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون। তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদেরকে ছেড়ে, এতে করে তোমরা সীমা অতিক্রম করছো। وما كان جواب قومه إلا أن قالوا إلا أن قالوا
وَأَخْرِجُوهُمْ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ তার সম্প্রদায় এছাড়া কোনো উত্তর দিল না যে বের করে দাও এদেরকে জনপদ থেকে এরা খুব পুত পবিত্র থাকতে চায় فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম কিন্তু তার স্ত্রী সে তাদের মধ্যে রয়ে গেল যারা রয়ে গিয়েছিল আমি তাদের উপর প্রস্থর বর্ষণ করলাম وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ অতঃপর দেখো অপরাধীদের পরিণতি কেমন হয়েছে وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়েবকে প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে প্রমাণ এসে গেছে অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না এবং ভূপৃষ্ঠে সংস্কার সাধন করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না এই হলো তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে আল্লাহর প্রতি বিশ্বাসীদের হুমকি দেবে আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে অতঃপর আল্লাহ তোমাদেরকে অধিক করেছেন এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের وَإِن كَانَ طَائِفَةٌ مِّنكُمْ آمَنُوا بِالَّذِي أُرْسِلْتُ بِهِ وَطَائِفَةٌ لَّمْ يُؤْمِنُوا فَاصْبِرُوا حَتَّى يَحْكُمَ اللَّهُ بَيْنَنَا وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা আমার হাতে প্রেরিত হয়েছে এবং একদল বিশ্বাস স্থাপন না করে তবে সবর করো যে পর্যন্ত আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা না করে দেন তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা বলল হে শোয়েব আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে বিশ্বাস স্থাপনকারীদেরকে শহর থেকে বের করে দেব অথবা তোমরা আমাদের ধর্মে প্রত্যাবর্তন করবে শোয়েব বলল আমরা অপছন্দ করলেও কি
قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين امرا আল্লাহর প্রতি মিথ্যা অপবাদকারী হয়ে যাব যদি আমরা তোমাদের ধর্মে প্রত্যাবর্তন করি অথচ তিনি আমাদের এ থেকে মুক্তি দিয়েছেন আমাদের কাজ নয় এ ধর্মে প্রত্যাবর্তন করা কিন্তু আমাদের প্রতিপালক আল্লাহ যদি চান আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন আল্লাহর প্রতি আমরা ভরসা করেছি হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন যথার্থ ফয়সালা আপনি শ্রেষ্ঠতম ফয়সালাকারী وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون তার সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين অনন্তর পাকড়াও করল তাদেরকে ভূমিকম্প ফলে তারা সকাল বেলায় গৃহ মধ্যে উপুর হয়ে পড়ে রইল الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين শুআয়বের প্রতি মিথ্যারোপকারীরা যেন কোনোদিন সেখানে বসবাসই করেনি যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين অনন্তর সে তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের পালনকর্তার পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিত কামনা করেছি এখন আমি কাফিরদের জন্য কেন দুঃখ করব ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়িন ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ-দাররা আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি তবে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদের কষ্ট ও কঠোরতার মধ্যে যাতে তারা শিথিল হয়ে পড়ে ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون অতপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি এমনকি তারা অনেক বেড়ে গিয়েছে এবং বলতে শুরু করেছে আমাদের বাপ দাদাদের উপরও এমন আনন্দ বেদনা এসেছে অতঃপর আমি তাদের পাকড়াও করেছি এমন আকস্মিকভাবে যে তারা টেরও পায়নি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِن كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারী অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আমি তাদের পাকড়াও করেছি তাদের কৃতকর্মের বদলাতে أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون এখনো কি এই জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিত যে আমার আযাব তাদের উপর রাতের বেলা এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন أَوَأَمِنَ أَهْلُ الْقُرَىٰ أَن يَأْتِيَهُمْ بَأْسُنَا ضُحًا وَهُمْ يَلْعَبُونَ আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে তাদের উপর আমার আযাব দিনের বেলাতে এসে পড়বে অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فلا يأمن مكر الله إلا القوم الخاسرون তারা কি আল্লাহর পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে বস্তুত আল্লাহর পাকড়াও থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস ঘনিয়ে আসে أَوَلَمْ يَهْدِ لِلَّذِينَ يَرِثُونَ الْأَرْضَ مِنْ بَعْدِ أَهْلِهَا أَنْ لَوْ نَشَاءُ أَصَبْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَنَطْبَعُ عَلَى قُلُوبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُونَ তাদের নিকট কি এ কথা প্রকাশিত হয়নি যারা উত্তরাধিকার লাভ করেছে সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম তবে তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও করে ফেলতাম বস্তুত আমি মোহর এঁটে দিয়েছি তাদের অন্তরসমূহের উপর কাজেই এরা শুনতে পায় না تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين এগুলো হলো সেসব জনপদ যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করেছি আর নিশ্চিতই ওদের কাছে পৌঁছেছিলেন রসুল নিদর্শন সহকারে অতঃপর কশিন কালেও এরা ঈমান আনবার ছিল না তারপরে যা তারা ইতিপূর্বে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর এঁটে দেন وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِمْ مِنْ عَهْدٍ وَإِنْ وَجَدْنَا أَكْثَرَهُمْ لَفَاسِقِينَ আর তাদের অধিকাংশ লোককে আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি বরং তাদের অধিকাংশকে পেয়েছি হুকুম অমান্যকারী ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين অতঃপর আমি তাদের পরে মুসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে ফিরাউন ও তার সভাসদদের নিকট বস্তুত ওরা তার মোকাবেলায় কুফরি করেছে সুতরাং চেয়ে দেখো কি পরিণতি হয়েছে অনাচারীদের وقال موسى يا فرعون إني رسول من رب العالمين আর মুসা বললেন হে ফিরাউন
আমি বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে আগত রসুল। حقيق على ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদৃঢ়। আমি তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তুমি বনি ইসরায়েলদের আমার সাথে পাঠিয়ে দাও। قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين সে বলল, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তখন তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজান্ত এক অজগরে রূপান্তরিত হয়ে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين আর বের করলেন নিজের হাত এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগলো। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم ফিরাউনের সাঙ্গপাঙ্গরা বলতে লাগল, নিশ্চয় লোকটি বিজ্ঞ জাদুকর। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়, এ ব্যাপারে তোমাদের কি মত? قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং শহরে বন্দরের লোক পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য। يأتوك بكل ساحر عليم যাতে তারা পরকাষ্ঠা সম্পন্ন বিজ্ঞ জাদুকরদের এনে সমবেত করে। বস্তুত জাদুকররা এসে ফিরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্য কি কোনো পারিশ্রমিক নির্ধারিত আছে যদি আমরা জয়লাভ করি? قال نعم وإنكم لمن المقربين সে বলল, হ্যাঁ এবং অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোক হয়ে যাবে। قالوا يا موسى إما তারা বলল, হে মুসা, হয় তুমি নিক্ষেপ করো অথবা আমরা নিক্ষেপ করছি। قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم তিনি বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করল তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল, ভীত সন্ত্রস্ত করে তুলল এবং মহা জাদু প্রদর্শন করল। ওয়াউহাইনা ইলা মূসা আন আলকি আসাক ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন তারপর আমি ওহী যোগে মূসাকে বললাম, এবার নিক্ষেপ করো তোমার লাঠিখানা। অতএব সঙ্গে সঙ্গে তা সে সমুদয়কে গিলতে লাগলো
যা তারা বানিয়েছিল জাদু বলে। সুতরাং এভাবে প্রকাশ হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল। সুতরাং তারা সেখানে পরাজিত হয়ে গেল এবং অতীব লাঞ্ছিত হল। এবং জাদুকররা সিজদায় পড়ে গেল। قالوا آمنا برب العالمين বলল আমরা ঈমান আনছি মহাবিশ্বের পরওয়ারদিগারের প্রতি। رب موسى وهارون যিনি মূসা ও হারুনের পরওয়ারদিগার। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান নিয়ে আসলে? এটা যে প্রতারণা যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে যাতে করে এ শহরের অধিবাসীদের শহর থেকে বের করে দিতে পারো, সুতরাং তোমরা শীঘ্রই বুঝতে পারবে। অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে, তারপর তোমাদের সবাইকে শুলিতে চড়িয়ে মারব। قالوا إنا إلى ربنا منقلبون তারা বলল আমাদের তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদিগারের নিকট যেতেই হবে। وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين বস্তুতো আমাদের সাথে তোমার শত্রুতা তো এই কারণেই যে আমরা ঈমান এনেছি আমাদের পরওয়ারদিগারের নিদর্শন সমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌঁছেছে। হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের মুসলমান হিসাবে মৃত্যু দান করো। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون ফিরাউনের সম্প্রদায়ের সর্দাররা বলল তুমি কি এমনি ছেড়ে দেবে মূসা ও তার সম্প্রদায়কে দেশময় হইচই করার জন্য এবং তোমাকে ও তোমার দেবদেবীকে বাতিল করে দেবার জন্য? সে বলল আমি এখনই হত্যা করব তাদের পুত্র সন্তানদের আর জীবিত রাখব মেয়েদের, বস্তুত আমরা তাদের উপর প্রবল। قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين موسى বললেন তার কাউমকে সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকট এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর, তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুত্তাকিদের জন্য নির্ধারিত রয়েছে।
قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون আমাদের কষ্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদিগার শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশের প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। وَلَقَدْ أَخَذْنَا آلَ فِرْعَوْنَ بِالسِّنِينَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ তারপর আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। فَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَذِهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَّيَّرُوا بِمُوسَى وَمَنْ مَعَهُ أَلَا إِنَّمَا طَائِرُهُمْ عِندَ اللَّهِ وَلَكِنَّ অতঃপর যখন শুভদিন ফিরে আসে তখন তারা বলতে আরম্ভ করে যে এটাই আমাদের জন্য উপযোগী, আর যদি অকল্যাণ এসে উপস্থিত হয় তবে তাতে মুসার এবং তার সঙ্গীদের অলক্ষণ বলে অভিহিত করে। শুনে রাখো, তাদের অলক্ষণ যে আল্লাহর ইলমে আছে অথচ এরা জানে না। وَقَالُوا مَهْمَا تَأْتِنَا بِهِ مِنْ آيَةٍ لِتَسْحَرَنَا بِهَا فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ তারা আরো বলতে লাগলো, আমাদের উপর জাদু করার জন্য তুমি যে নিদর্শনী নিয়ে আসো না কেন, আমরা কিন্তু তোমার উপর ঈমান আনছি না। فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে থাকল, বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ। وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوا يَا مُوسَى ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ لَئِن كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَنُؤْمِنَنَّ لَكَ وَلَنُرْسِلَنَّ مَعَكَ بَنِي إِسْرَائِيلَ আর তাদের উপর যখন কোনো আযাব পড়ে তখন বলে, হে মুসা, আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট সে বিষয়ে দোয়া করো যা তিনি তোমাদের সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি আমাদের উপর থেকে এই আযাব সরিয়ে দাও তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার উপর এবং তোমার সাথে বনী ইসরায়েলদের যেতে দেব। فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ إِلَىٰ أَجَلٍ هُمْ بَالِغُوهُ إِذَا هُمْ يَنْكُثُونَ অতঃপর যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পর্যন্ত, যেখান পর্যন্ত তাদেরকে পৌঁছানো উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا
فَأَغْرَقْنَاهُمْ فِي الْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ সুতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম, বস্তুত তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শন সমূহকে এবং তৎপ্রতি অনীহা প্রদর্শন করেছিল। وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ বনি ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের তরুণ। আর ধ্বংস করে দিয়েছি সেসব কিছু যা তৈরি করেছিল ফিরাউন ও তার সম্প্রদায়, এবং ধ্বংস করেছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল। وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قال إنكم قوم تجهلون বস্তুত আমি সাগর পার করে দিয়েছি বনি ইসরায়েলদের, তখন তারা এমন এক সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছালো যারা স্বহস্ত নির্মিত মূর্তি পূজায় নিয়োজিত ছিল। বলতে লাগল, হে মুসা, আমাদের উপাসনার জন্য তাদের মূর্তির মতো একটি মূর্তি নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে। ইন্নাহাউলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে, এবং যা কিছু তারা করছে তা যে ভুল। قال أغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين তিনি বললেন, তাহলে কি আল্লাহকে ছাড়া তোমাদের জন্য অন্য কোন উপাস্য অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। وَإِذْ أَنْجَيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُقَتِّلُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ আর সে সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের ফিরাউনের লোকদের কবল থেকে মুক্তি দিয়েছি, তারা তোমাদের দিত নিকৃষ্ট শাস্তি, তোমাদের পুত্র সন্তানদের মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত, এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ারদিগারের বিরাট পরীক্ষা রয়েছে। وواعدنا موسى 30 ليلة وأتممناها بعشر فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين আর আমি মুসাকে প্রতিশ্রুতি দিয়েছি 30 রাত্রির, এবং সেগুলোকে পূর্ণ করেছি আরো 10 দ্বারা। বস্তুত
এভাবে চল্লিশ রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। আর মুসা তাঁর ভাই হারুনকে বললেন, আমার সম্প্রদায় তুমি আমার প্রতিনিধি হিসাবে থাকো, তাদের সংশোধন করতে থাকো এবং হাঙ্গামা সৃষ্টিকারীদের পথে চলো না। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তাঁর সাথে তাঁর পারওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কশিন কালেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো, সেটি যদি সস্থানে দাঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তাঁর পারওয়ারদিগার পাহাড়ের ওপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতঃপর যখন তাঁর জ্ঞান ফিরে এল, বললেন, হে প্রভু, তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين পরওয়ারদিগার বললেন, হে মুসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের উপর বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين আমি তোমাকে পথে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ ও বিস্তারিত সব বিষয়ে, অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين আমি আমার নিদর্শন সমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে গর্ব করে। যদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে তবুও তা বিশ্বাস করবে না, আর যদি হিদায়তের পথ দেখে তবে সে পথ গ্রহণ করে না, অথচ গুমরাহির পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বেখবর রয়ে গেছে। والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون বস্তুত যারা মিথ্যা জেনেছে
আমার আয়াতসমূহকে এবং আখিরাতের সাক্ষাৎকে তাদের যাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে, তেমন সে বদলাই পাবে যেমন আমল করত। واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين বানিয়ে নিল মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কারাদির দ্বারা একটি বাছুর যা থেকে বেরোচ্ছিল হাম্বা হাম্বা শব্দ। তারা কি একথাও লক্ষ্য করল না যে সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোনো পথ বাতলে দিচ্ছে না? তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল, বস্তুত তারা ছিল জালিম। ما سقط في ايديهم وراوا انهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين অতঃপর যখন তারা অনুতপ্ত হলো এবং বুঝতে পারলো যে আমরা নিশ্চিতই গোমরাহ হয়ে পড়েছি, তখন বলতে লাগল, আমাদের প্রতি যদি আমাদের পরওয়ারদিগার করুণা না করেন তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। وَلَمَّا رَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ بِئْسَ مَا خَلَفْتُمُونِي مِنْ بَعْدِي أَعْجِلْتُمْ أَمْرَ رَبِّكُمْ وَأَلْقَى الْأَلْوَاحَ وَأَخَذَ بِرَأْسِ أَخِيهِ يَجُرُّهُ إِلَيْهِ قَالَ ابْنَ أُمَّ إِنَّ الْقَوْمَ اسْتَضْعَفُونِي وَكَادُوا يَقْتُلُونَنِي فَلَا تُشْمِتْ بِيَ الْأَعْدَاءَ তারপর যখন মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায় ফিরে এলেন রাগান্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বললেন, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কি নিকৃষ্ট প্রতিনিধিত্ব না করেছ? তোমরা নিজ পরওয়ারদিগারের হুকুম থেকে কি তাড়াহুড়া করে ফেললে? এবং সে তক্তিগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলেন। ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্রম করেছিল, সুতরাং আমার উপর আর শত্রুদের হাসিও না, আর আমাকে জালিমদের সারিতে গণ্য করো না। قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين موسى বললেন, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা করো আমাকে আর আমার ভাইকে এবং আমাদেরকে, তোমার রহমতের অন্তর্ভুক্ত করো, তুমি যে সর্বাধিক করুণাময়। الذين اتخذوا العجل سينالهم غضب من ربهم وذلة في الحياة الدنيا وكذلك نجزي المفترين অবশ্য যারা গোবৎসকে উপাস্য বানিয়ে নিয়েছে তাদের উপর তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে পার্থিব জীবনেই গজব ও লাঞ্ছনা এসে পড়বে। এভাবে আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم আর যারা মন্দ কাজ করে তারপর তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার তওবার পর অবশ্য ক্ষমাকারী করুণাময়।
وفي نسختها هدى ورحمة للذين هم لربهم يرهبون. তার পর যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি তখতিগুলো তুলে নিলেন, আর যা কিছু তাতে লেখা ছিল তা ছিল সেই সমস্ত লোকদের জন্য হিদায়ত ও রাহমত যারা নিজেদের পরওয়ারদিগারকে ভয় করে। واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما أخذتهم الرجفة قال رب لو شئت أهلكتهم من قبل وإياي أتهلكنا بما فعل السفهاء منا إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. আর মুসা বেছে নিলেন নিজের সম্প্রদায় থেকে 70 জন লোক আমার প্রতিশ্রুত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল তখন বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি যদি ইচ্ছা করতে তবে তাদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও। আমাদেরকে কি সে কর্মের কারণে ধ্বংস করছ যা আমার সম্প্রদায় নির্বোধ লোকেরা করেছে? এ সবই তোমার পরীক্ষা। তুমি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা সরল পথে রাখবে। তুমিই তো আমাদের রক্ষক, সুতরাং আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের উপর করুণা করো। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. আর পৃথিবীতে এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও, আমরা তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ তাআলা বললেন, আমার আজাব তারই উপর চাপিয়ে দিই যার উপর ইচ্ছা করি। বস্তুত আমার রহমত সবকিছুর উপরই পরিব্যাপ্ত, সুতরাং তা তাদের জন্য লিখে দেব যারা ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. সমস্ত লোক যারা আনুগত্য অবলম্বন করে এ রসুলের, যিনি নিরক্ষর নবী,
যার সম্পর্কে তারা নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলে লেখা দেখতে পায়। তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ, এবং তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দিত্ব অপসারণ করেন যা তাদের উপর বিদ্যমান ছিল। সুতরাং যেসব লোক তাঁর উপর ইমান এনেছে, তাঁর সাহায্য অবলম্বন করেছে, তাকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পেরেছে। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবার প্রতি আমি আল্লাহ প্রেরিত রসুল, সমগ্র আসমান ও জমিনে তাঁর রাজত্ব, একমাত্র তাঁকে ছাড়া আর কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন, সুতরাং তোমরা সবাই বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপর, তার প্রেরিত উম্মি নবীর উপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর, তাঁর অনুসরণ করো যাতে সরল পথ প্রাপ্ত হতে পারো। وَمِن قَوْمِ مُوسَى أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ বস্তুত মুসার সম্প্রদায় একটি দল রয়েছে যারা সত্য পথ নির্দেশ করে এবং সে মতেই বিচার করে থাকে। وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের বারো জন পিতামহের সন্তানদের বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মুসাকে যখন তার কাছে তার সম্প্রদায় পানি চাইল যে স্বীয় যষ্ঠীর দ্বারা আঘাত করো এ পাথরের উপর, অতঃপর এর ভেতর থেকে ফুটে বের হল বারোটি তস্রবন। প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি, আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের, এবং তাদের জন্য অবতীর্ণ করলাম মান্না ও সালোয়া। যে পরিচ্ছন্ন বস্তু জীবিকা রূপে আমি তোমাদের দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, বস্তুত তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং ক্ষতি করেছে নিজেদেরই। وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ আর যখন তাদের প্রতি নির্দেশ হল যে তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা, এবং বলো আমাদের ক্ষমা করুন, আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণত অবস্থায়, তবে আমি ক্ষমা করে দেব
তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎকর্মীদের অতিরিক্ত দান করব। فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ অনন্তর জালিমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল। সুতরাং আমি তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون আর তাদের কাছে সে জনপদের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যা ছিল নদী তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশ ব্যাপারে সীমা অতিক্রম করতে লাগল, যখন আসতে লাগল মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর, আর যেদিন শনিবার হতো না আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি কারণ তারা ছিল নাফরমান। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ আর যখন তাদের মধ্য থেকে এক সম্প্রদায় বলল, কেন সে লোকদের সদুপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা আজাব দিতে চান, কঠিন আজাব? সে বলল, তোমাদের পালনকর্তার সামনে দোষ ফোরাবার জন্য এবং এজন্য যেন তারা ভীত হয়। أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون অতঃপর যখন তারা সেসব বিষয় ভুলে গেল যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান করলাম যারা মন্দ কাজ থেকে বারণ করত, আর পাকড়াও করলাম গুনাহগারদের নিকৃষ্ট আজাবের মাধ্যমে তাদের নাফরমানির দরুন। তারপর যখন তারা এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন আমি নির্দেশ দিলাম যে তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ আর সে সময়ের কথা স্মরণ করো যখন তোমার পালনকর্তা সংবাদ দিয়েছেন যে অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালনকর্তা শীঘ্র শাস্তি দানকারী এবং তিনি ক্ষমাশীল দয়ালু। وَقَطَّعْنَاهُمْ فِي الْأَرْضِ أُمَمًا مِنْهُمُ الصَّالِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَلِكَ
وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ আর আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি দেশময় বিভিন্ন শ্রেণীতে। তাদের মধ্যে কিছু রয়েছে ভালো আর কিছু অন্য রকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভালো ও মন্দির মাধ্যমে, যাতে তারা ফিরে আসে। فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ, যারা উত্তরাধিকারী হয়েছে কিতাবের। তারা নিকৃষ্ট পার্থিব উপকরণ আহরণ করেছে এবং বলছে আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত এমনি ধরনের উপকরণ যদি আবারও তাদের সামনে উপস্থিত হয়, তবে তাও তুলে নেবে। তাদের কাছ থেকে কিতাবে কি অঙ্গীকার নেওয়া হয়নি যে আল্লাহর প্রতি সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা সেসবই পাঠ করেছে যা তাদের লেখা রয়েছে। বস্তুত আখিরাতের আলোয় মুত্তাকিদের জন্য উত্তম। তোমরা কি তা বুঝো না? والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين আর যেসব লোক সুদৃঢ়ভাবে কিতাবকে আঁকড়ে থাকে এবং নামাজ প্রতিষ্ঠা করে, নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকর্মীদের সওয়াব। وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ আর যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মতো এবং তারা ভয় করতে লাগলো যে সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম ধরো যা আমি তোমাদের দিয়েছি দৃঢ়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ আর যখন তোমার পালন কর্তা বনি আদমি পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালন কর্তা নই? তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন কবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ অথবা বলতে শুরু করো যে অংশীদারিত্বে প্রথা তো আমাদের বাপদাদারা উদ্ভাবন করেছিল আমাদের পূর্বেই, আর আমরা হলাম তাদের পশ্চাৎবর্তী সন্তান সন্ততি। তাহলে কি সে কর্মের জন্য আমাদের ধ্বংস করবেন যা পথভ্রষ্টরা করেছে?
وكذلك نفصل الآيات ولعلهم يرجعون বস্তুত এভাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি যাতে তারা ফিরে আসে। وَأَتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজে নিদর্শনসমূহ দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে আর তার পেছনে লেগেছে শয়তান ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শন সমূহের দৌলতে কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল সুতরাং তার অবস্থা হল কুকুরের মতো যদি তাকে তাড়া করো তবুও হাঁপাবে আর যদি ছেড়ে যাও তবুও হাঁপাবে এ হল সেসব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সমূহকে অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون তাদের উদাহরণ অতি নিকৃষ্ট যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করছে من يهدي الله فهو المهتدي وَمَنْ يُضْلِلْ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ যাকে আল্লাহ পথ দেখাবেন সেই পথ প্রাপ্ত হবে আর যাকে তিনি পথভ্রষ্ট করবেন সে হবে ক্ষতিগ্রস্ত وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্য বহু জিন ও মানুষ তাদের অন্তর রয়েছে তার দ্বারা বিবেচনা করে না তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না আর তাদের কান রয়েছে তার দ্বারা শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তাদের চেয়েও নিকৃষ্টতর তারাই হল গাফিল শৈথিল্য পরায়ণ ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম কাজী সে নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তাঁর নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ আর যাদেরকে আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল রয়েছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَنَسْتَدْرِجُهُمْ
মিন হাইসু লা ইয়ালামুন। বস্তুত যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব এমন জায়গা থেকে যার সম্পর্কে তাদের ধারণাও হবে না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। বস্তুত আমি তাদেরকে ঢিল দিয়ে থাকি, নিঃসন্দেহে আমার কৌশল অতি পাকা। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্না ইন হুয়া ইল্লা নাযীরুম মুবীন। তারা কি লক্ষ্য করেনি যে তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোনো বিকৃতি নেই? তিনি তো ভীতি প্রদর্শনকারী প্রকৃষ্ট ভাবে। أَوَلَمْ يَنْظُرُوا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ وَأَنْ عَسَى أَنْ يَكُونَ قَدِ اقْتَرَبَ أَجَلُهُمْ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ। তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর রাজ্য সম্পর্কে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বস্তু সামগ্রী থেকে, এবং এ ব্যাপারে যে তাদের সাথে কৃত ওয়াদার সময় নিকটবর্তী হয়ে এসেছে? বস্তুত এরপর কিসের উপর ঈমান আনবে? وَيَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথপ্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে, তিনি তা অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়ে। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে। আপনাকে জিজ্ঞেস করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন, বলে দিন এর সংবাদ বিশেষ করে আল্লাহর নিকটই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ। আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে পারতাম তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোনো অমঙ্গল কখনো হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা فَلَمَّا تَغَشَّاهَا حَمَلَتْ حَمْلًا خَفِيفًا فَمَرَّتْ بِهِ
তিনি সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে আর তা থেকে তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল, অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকল। তারপর যখন বোঝা হয়ে গেল তখন উভয়ে আল্লাহকে ডাকল যিনি তাদের পালন কর্তা, যে তুমি যদি আমাদেরকে সুস্থ ও ভালো দান করো তবে আমরা তোমার শুকরিয়া আদায় করব। آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون. অতঃপর তাদেরকে যখন সুস্থ ও ভালো দান করা হল তখন দানকৃত বিষয় তার অংশীদার তৈরি করতে লাগলো। বস্তুত আল্লাহ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু ঊর্ধ্বে। তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তু সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে? وَلَا يَسْتَطِيعُونَ لَهُمْ نَصْرًا وَلَا أَنفُسَهُمْ يَنصُرُونَ. আর তারা না তাদের সাহায্য করতে পারে না নিজে সাহায্য করতে পারে। وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَتَّبِعُوكُمْ سَوَاءٌ عَلَيْكُمْ أَدَعَوْتُمُوهُمْ أَمْ أَنْتُمْ صَامِتُونَ. আর তোমরা যদি তাদেরকে আহ্বান করো সুপথের দিকে তবে তারা তোমাদের আহ্বান অনুযায়ী চলবে না। তাদেরকে আহ্বান জানানো কিংবা নীরব থাকা দুই তোমাদের জন্য সমান। ان الذين تدعون من دون الله عباد امثالكم فادعوهم فليستجيبوا لكم ان كنتم صادقين. আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো তারা সবাই তোমাদের মতই বান্দা। অতএব তোমরা যখন তাদেরকে ডাকো তখন তাদের পক্ষেও তো তোমাদের সে ডাক কবুল করা উচিত যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون. তাদের কি পা আছে যদ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যদ্বারা তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যদ্বারা তারা দেখতে পায়, কিংবা তাদের কি কান আছে যদ্বারা তারা শুনতে পায়? বলে দাও, তোমরা ডাকো তোমাদের অংশীদারদের, অতঃপর আমার অমঙ্গল করো এবং আমাকে অবকাশ দিও না। ইন্না ওয়ালিয়াল্লাহু আল্লাযী নাযযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহীন. আমার সহায়ত হলেন আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন, বস্তুত তিনিই সাহায্য করেন সৎকর্মশীল বান্দাদের। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون. আর তোমরা তাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের আত্মরক্ষা করতে পারবে।
وَإِن تَدْعُوهُمْ إِلَى الْهُدَى لَا يَسْمَعُوا وَتَرَاهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُونَ আর তুমি যদি তাদেরকে সুপথে আহ্বান করো তবে তারা তা কিছুই শুনবে না আর তুমি তো তাদেরকে দেখছই তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে পাচ্ছে না خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين আর ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো সৎ কাজের নির্দেশ দাও এবং মূর্খ জাহিলদের থেকে দূরে সরে থাকো وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তাহলে আল্লাহর শরণাপন্ন হও তিনি শ্রবণকারী মহাজ্ঞানী ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون যাদের মনে ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে পক্ষান্তরে যারা শয়তানের ভাই তাদেরকে সে ক্রমাগত পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় অতঃপর তাতে কোনো কমতি করে না وَإِذَا لَمْ تَأْتِهِمْ بِآيَةٍ قَالُوا لَوْلَا اجْتَبَيْتَهَا قُلْ إِنَّمَا أَتَّبِعُ مَا يُوحَى إِلَيَّ مِنْ رَبِّي هَذَا بَصَائِرُ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ আর যখন আপনি তাদের নিকট কোনো নিদর্শন নিয়ে না যান তখন তারা বলে আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না তখন আপনি বলে দিন আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আসে আমার পরওয়ারদিগারের কাছে থেকে এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং হিদায়ত ও রহমত সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আর স্মরণ করতে থাকো স্বীয় প্রতিপালককে আপন মনে ক্রন্দনরত ও ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম সকালে ও সন্ধ্যায় আর বেখবর থেকো না ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়ায়ুসাব্বিহুনাহু ওয়ালাহু ইয়াসজুদুন নিশ্চয়ই যারা তোমার পরওয়ারদিগারের সান্নিধ্যে রয়েছেন তারা তাঁর বন্দেগীর ব্যাপারে অহংকার করেন না এবং স্মরণ করেন তাঁর পবিত্র সত্তাকে আর তাঁকেই সিজদা করেন।